বন্ধুরা, আপনার একটা ফেসবুক পেজ রয়েছে আর সেই পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট রোজ অনেক কষ্ট করে পাবলিশ করেন, কিন্তু বন্ধুরা আপনার পেজ কি মনিটাইজ পাওয়ার যোগ্য রয়েছে সেটা কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলতে চলেছি। তো দেখুন বন্ধুরা, এখানে ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে ওপরে পেজের আইকন রয়েছে এবং সেই পেজে আমার অনেকগুলো ফেসবুক পেজ খোলা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার BMTrix.in ফেসবুক পেজটা রয়েছে এবং এই পেজের মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা রয়েছে নাকি সেটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। আপনিও আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা রয়েছে নাকি বা কোনো প্রবলেম রয়েছে নাকি, কোনো ইস্যু রয়েছে নাকি সেটা চেক করতে পারবেন। কারণ বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করেন, অনেক কিছু করেন, কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল যে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলেন তখন কিন্তু দেখালো যে আপনার এই এই ইস্যুগুলো রয়েছে। তো তাই মাঝে মধ্যে আপনার অবশ্যই চেক করা উচিত যে আপনার পেজে কোনো ইস্যু বা মনিটাইজেশন পাওয়ার জন্য যে কন্ডিশন থাকার কথা সেটা রয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ফেসবুক পেজটা ওপেন করেছি এবং ওপেন করার পরে উপরে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো কিন্তু স্লাইড করতে পারবেন। তো দেখুন শেষে একটা অপশন রয়েছে মোর, তো এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে একটা মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে 2 নম্বর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে টুলস টু ট্রাই স্টার, মানে শুধুমাত্র স্টার মনিটাইজেশন পাওয়ার যোগ্যতাটা এখানে দেখাচ্ছে, তবুও কিন্তু দেখুন নিচে দেখাচ্ছে ক্রাইটেরিয়া নট মিট। কারণ স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনার ফেসবুক পেজে 1000 ফলোয়ার্স লাগবে। এছাড়া বন্ধুরা আর কোনো ইস্যু রয়েছে নাকি, মানে আপনার পেজ অন্য কোনো কন্ডিশন বা কোনো কিছু কপিরাইট স্ট্রাইক বা অন্য কিছু ইস্যু রয়েছে নাকি সেটাও চেক করার জন্য নিচের দিকে যাবেন। দেখুন একটা অপশন রয়েছে পেজ কোয়ালিটি, তো এই পেজ কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সব কিছু ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে গ্রিন কালারের পেজ হ্যাজ নো ইস্যুস এবং নিচে দেখুন গুড নিউজ নো ভায়োলেশন টু শো, অর্থাৎ আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু ইস্যু নেই, যাতে করে আপনার ফেসবুক পেজটা ডিসেবল হয়ে যায়। তো এখানে এইভাবে কিন্তু মাঝে মধ্যে এসে আপনার ফেসবুক পেজটার কোয়ালিটি কী রয়েছে সেটা চেক করা উচিত। কারণ অনেক কষ্ট করে ভিডিও পোস্ট করেন, যদি এখানে কোনো ইস্যু এসে যায় তখন কিন্তু আর মনিটাইজেশন হবে না। তো বন্ধুরা, আশা করি আপনার ফেসবুক পেজ থাকলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে অনেক হেল্প করবে। কারণ এই ভিডিওটা দেখেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের ইস্যু বা কোয়ালিটি কী রয়েছে সেটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন এবং ফেসবুক পেজ রিলেটেড আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানেই তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।